আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফোর জে ব্লগস। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার বাসায় হঠাৎ করে মেহমান আসবে, তো ওই মেহমানরা আমার মেয়ের ফ্রেন্ডরা আসবে। আমার বাসায় যে নতুন মেম্বার আসছে সেই মেম্বারকে দেখতে, তো ওই মেম্বারটাকে আপনাদের অবশ্যই আমি দেখাবো এই এই ব্লগের সাথে। আমার এই নতুন মেম্বারটাও থাকবে, আর আমার আমি শর্টভাবে আজকে কী রাখি কী আয়োজন করতেছি ওইটাও সাথে রাখলাম। এখানে আমি ডালটা আমি ব্লাইন্ড করে রাখছি, পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে রাখছি। ডাল পেঁয়াজও বানাবো, এখানে আমি টুনা ফিশের কাবাব বানাবো, সবগুলো আমি রেডি করে রাখছি, শুধু জাস্ট তেলে ভাজবো। এখানে সালাদ টমেটোর জন্য, সালাদের জন্য টমেটো কিকুম্বর, এখানে রায়তা বানাবো। এদিকে আমি বিরিয়ানি বানাবো, বিরিয়ানি চালটা আমি ধুয়ে রাখছি। আর এখানে আমি বিরিয়ানি যে বানাবো চিকেন বিরিয়ানি, ওইটা আমি ওই চালটা আমি বিরান করে না বাজিয়ে বানাবো পানির মধ্যে সিদ্ধ। পানিটা অলরেডি বসাই দিছি, গরম মশলা দিয়ে একটু অয়েল দিছি, সব কিছু দিয়ে জায়গা অয়েল গরম মশলা অ্যান্ড সল্ট দিয়ে আমি পানিটা বয়েল করতেছি। এখন আমি চালটা দিয়ে দিব। আর এখানে আমার কুরমাটা দেখেন, কুরমাটা হয়ে গেছে, কুরমাটা রেডি হয়ে গেছে। এখানে আমি আলুটা ফ্রাই করে রাখছি এই বিরিয়ানিতে দেওয়ার জন্য। দেখতে থাকেন। হ্যালো বিয়ার্স, দেখেন আমি আজকে রেসিপি দেখাইতেছি না, জাস্ট আমি যে বিরিয়ানিটা রেডি করতেছি ওইটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। আমি এর মধ্যে ঘি দিয়ে দিছি 2 চামচের মতো। এখন আমি এই রাইসটা দেখেন, রাইসটা আমি সিদ্ধ করছি, 75% রাইস আমি সিদ্ধ করছি। ওরা ওটার মধ্যে এখন আমি রাইসটা দিয়ে দিব। এখন বিয়ার্স আমি এখন রাইসটা দিয়ে দিছি, রাইসটার উপরে আমি একটু ঘিও দিয়ে দিছি। এখন আমি আমার এই যে চিকেন রান্নাটা আছে এই চিকেন রান্নাটা আমি উপরে দিয়ে দিব, এটা আমি উপরে দিয়ে দিব। লেয়ারের বিরিয়ানি বানাবো, এটা লেয়ার করে সাধারণত আমরা তো এমনি মিক্স করে করি, আর আমি আমি সাধারণত চাল ভেজে করি সবসময়, ওইটা মাঝে মধ্যে করি, আমার বাচ্চারা খুবই পছন্দ করে এরকম করলে, আর খুবই টেস্টিও হয়, একটু ডিফারেন্ট ফ্লেভার হয়, সেই জন্য অনেক ভালো লাগে। আমি দেখেন আমি চিকেনটা দিয়ে দিছি, এখন আমি রাইসটা উপরে পুরা কভার করে দিব। মধ্যখানে আমি চিকেন দিছি আর নিচে উপরে আমি রাইস দিছি। দেখেন আমি রাইসটার মধ্যে একটু এই সাহান বিরিয়ানি, এই সাহান বিরিয়ানির মশলাটাও আমি একটু দিছি, যাতে রাইসে একটু ফ্লেভার হওয়ার জন্য। এখন আমি রাইসের মধ্যে এই যে আলু ভেজে রাখছিলাম এই আলুগুলো দিয়ে দিব। এগুলো তেলে ফ্রাই করে রাখছিলাম, এগুলো এর মধ্যে আবার আমি একটু ধনিয়া পাতা দিব। দেখেন বিয়ার্স আমি এখন রাইসটা পুরো দিয়ে দিছি, এখন ফ্রাই অনিয়নটাও দিয়ে দিলাম। এখন আমি দুইটা সাইডে একটু হোল হরব, একটু হোল হরে আমি ফুড কালারিংটা দিয়ে দিব। ফুড কালারটা দিলে দেখতে অনেক সুন্দর হয়, তো আমি ওখানে ওই জায়গা জায়গায় একটু দিলু আর ওই জায়গার মধ্যে একটু দিব, খুব বেশি দিব না, জাস্ট মিক্স হোয়াইট অ্যান্ড ইয়ালো কালার রাইস হওয়ার জন্য। এখন আমি ওইটা একবারে লো ফ্লেমে আমি রাইখে দিব, চালটা তো অলরেডি কুক, সেই জন্য বেশি কুক করা লাগবে না। আমার ঝটপট মেহমানের জন্য রান্না রেডি হয়ে গেছে। এখানে একটু সালাদ বানাইলাম, এটা পেঁয়াজু, এটা তুনার কাবাব, আর এটা হইল বিরিয়ানি। এটা এখনও আমি প্লেটে তুলি নাই, আর একটু পরে প্লেটে রেডি করব। So you get ready for your meeting? Yeah, like, because my hair, like, it's pretty damaged, so when I use that, it fixes it up a little bit. Yeah. And then my extensions, because I've... আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ডেজার্টের পালা। তো এই আমার মেয়ের ফ্রেন্ডে চিজ কেক নিয়ে আসছে, এটা হলো চিজ কেক।
আর আমি এখানে দেখেন ইয়োগর্ট বানাইছি, ইয়োগর্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এইবার রেসিপি শেয়ার করি নাই, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য আমি ভিডিও ক্লিপ করি নাই, নেক্সট টাইম ইনশাআল্লাহ করব। এটা হইল গিয়া সুইট অলসো মিষ্টি, এটা দেখতেছেন, এটা একটু ডোনাট, এটা মাফিন। এই আর কি কুইক শর্ট টাইমের মধ্যে অল্প একটু ডেজার্ট রেডি করলাম, এই আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো থাকেন। লিচি, হ্যালো লিচি, তুমি ভালো আছো? লিচি তুমি খেলতেছো? দেখেন আমাদের মেহমান, এইটা হলো আমাদের বাসায় নতুন মেম্বার। আমার দুইটা বার্ড আছে, এখন আমার মেয়ে এই কেটটা নিয়ে আসছে। তো ওই আজকে আমার মেয়ের ফ্রেন্ডরা আসবে, দেখতে আসবে মেয়ের ফ্রেন্ডরা, তো ওই ওর জন্য আমি রান্না বান্না করতেছি, আর সাথে আমার এই নতুন মেম্বারকেও আপনাদের সাথে দেখাবো। দেখেন আমার মেম্বারটা সো কিউট, লিচি, ওর নামটা হলো গিয়া লিচি, ওটা খুব সাদা সেই জন্য ওর নাম রাখা হয়েছে লিচি। আমার এই খেটটা অ্যালার্জি নন অ্যালার্জি খেট, এই খেটটা অ্যালার্জিক হবে না। দেখেন দেখেন কিভাবে ধরছে, অ্যালার্জিক হবে না এই খেটে, নন অ্যালার্জিক খেট এটা। এটা কিন্তু অনেক সুন্দর, এটা রয়্যাল খেট, রয়্যাল খেট এটা, এটা রয়্যাল খেট। অনেক এখন তো বেবি, মাত্র 2 মাসের বয়স, অনেক খেলা করে, অনেক খেলা করে, এটা এটা অনেক খেলা করে। আসো আসো, ওই যে এই যে এই যে নেও নেও নেও, টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ ধরে খেলছে, অনেকক্ষণ ধরে খেলতেছে, এখন টায়ার্ড, জাম 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 জাম, ই জাম 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 জাম, বিবি জাম, ই জাম 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 জাম, ই ই ই ই ই ই, টায়ার্ড হয়ে গেছো, তাই দিয়ে গেছে।